আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো তালের রস কিভাবে খুব সহজেই বের করে নেওয়া যায়। তালের এই ভরপুর মৌসুমে আপনারা কিন্তু তাল বের করে নিয়ে তারপর সেটা সংরক্ষণ করতে পারেন। তো সেটা কিভাবে সংরক্ষণ করবেন তাও আজকের ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, আর যারা অলরেডি করেছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখি আজকে আমি এই তাল কিভাবে নিয়ে নিচ্ছি। আশ্বিন থেকে সাধারণত আমাদের দেশে তাল পাওয়া যায়, আর তালের সবচেয়ে বেশি ভালো রস হয় যদি তালটা পাকা হয়। তো অবশ্যই পাকা দেখে তাল নেয়ার চেষ্টা করবেন। পাকা তালটা দেখতে ঠিক এরকম হয়, অনেকটা কালো রঙের। তো আমি আজকে দুটো তাল থেকে রস বের করে নিব, সেজন্য আমি দুটো তাল নিয়েছি। এখানে তালগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার উপরের যে খোসা এটাকে হাত দিয়ে আলতো করে টান দিলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে উপরের এই খোসাটা খুলে আসছে খুব সুন্দরভাবে। এই যে মাঝখানের যে শক্ত অংশটা দেখতে পাচ্ছেন সেটাও সহ কিন্তু এই অংশটাকে খুলে নিতে হবে। এবার এরপর এর যে আঁশগুলো সেগুলোকে হাতের সাহায্যে এভাবে টেনে টেনে তারপর খুলে নিতে হবে। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে খুলে নিচ্ছি। তো এভাবে করে সম্পূর্ণ তালটাকে আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর সম্পূর্ণ তালটা থেকেই যখন ছাড়ানো হয়ে যাবে তখন দেখতে পাবেন যে একদম সুন্দরভাবে এর বিচিগুলোকে আলাদা করে নেওয়া যাচ্ছে। সাধারণত তিনটা বা দুটো তালের বিচি হয়ে থাকে একটা তালে, অনেক সময় চারটাও হয়। তালের রসটা বের করার জন্য আমি আজকে এরকম সবজি কুড়ানি নিয়ে নিচ্ছি, আর চিকন যে অংশটা থাকে সেটা দিয়েই মূলত আমি এই তালগুলোকে ঘষে ঘষে এর থেকে রসটা বের করে নিব। আর এই কাজটাই মূলত সবার কাছে কঠিন মনে হয়, তবে এভাবে যদি আপনারা করেন প্রতিটা বিচি 5 থেকে 7 মিনিটের মধ্যেই আপনারা একেবারেই ক্লিন করে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের হাতে যতটা জোর থাকবে ঠিক তত তাড়াতাড়ি কিন্তু এখান থেকে আপনারা রসগুলো বের করে নিতে পারবেন। এই তো আপনারা দেখতে পাচ্ছেন এই বিচিটাকে আমি সম্পূর্ণ রসটাকে বের করে নিয়েছি। আপনাদের কাছে যদি মনে হয় যে এর মধ্যে আরও কিছু রস আছে সেক্ষেত্রে কিছুটা পানি দিয়ে কষলে তারপর বাকিটা বের করে নিতে পারেন, তবে আমি যেভাবে ঘষে নিয়েছি এভাবে ঘষে নিলে কোনো তালের অবশিষ্ট অংশ এই বিচি গায়ে লেগে থাকে না। তো একইভাবে আমি সবগুলো বিচিকে করে নিয়েছি। এখানে তিনটা বিচি করে নেওয়ার পর ঠিক এতটা তালের অংশ আমি পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা বিচি কিন্তু একেবারে ফ্রেশভাবে করে নিয়েছি, এর গায়ে কিন্তু একটুকো আর তাল লেগে নেই। তো এভাবে করে নিলেই কিন্তু আপনারা তালের যে কাঁচ সেটা পেয়ে যাবেন। এবার একটা ছাঁকনির সাহায্যে এই কাঁচগুলোকে আমি একটু ছেঁকে নিব, কারণ সবজি কুড়ুনি দিয়ে করার সময় অনেক সময় কিন্তু আঁশ চলে আসে। তো এর মধ্যে যাতে এক্সট্রা কোনো আঁশ না থাকে সেজন্য এই চালনির সাহায্যে সবগুলো তালকে আমি খুব সুন্দরভাবে চেলে নিব, যাতে করে এর মধ্যে এক্সট্রা কোনো আঁশ না থাকে। সবটুকু তালকেই আমি একই প্রসেসে এখান থেকে আমি ছেঁকে নিয়েছি। এতে করে এক্সট্রা যে অংশ সেটা কিন্তু এই চালনির গায়ে থেকে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রা যে আঁশ এই চালনির গায়ে কিন্তু সম্পূর্ণ অংশটা লেগে আছে। তো এভাবে আপনারা পরিষ্কার করে নিলে কিন্তু তালের যে একটা এক্সট্রা আঁশটে থাকে সেটা থাকবে না। তো এবার আমি একটা পাতলা সুতি কাপড় ভালোভাবে ভিজিয়ে তারপর চিপে নিয়েছি। এবার এর মধ্যে সেই সম্পূর্ণ তালটুকু দিয়ে দিচ্ছি, আর এইভাবে তালটা এই কাপড়ে নিয়ে আমি প্রায় 6 ঘন্টার জন্য বেঁধে তারপর কলের সাথে ঝুলিয়ে রাখবো। এতে করে এক্সট্রা যে তিতা পানি থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে। আর এই প্রসেসে যদি আপনারা করেন তাহলে কিন্তু তালটা খেতে অনেকটাই মিষ্টি লাগে, আর এর থেকে যে এক্সট্রা তিতা ভাব সেটাও বের হয়ে চলে যায়। এই তো আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে, আর এখানে কিন্তু আমি দুটো তালকে একত্রে করে নিয়েছি। এতে করে এই তালটা কতটা শুকনো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, আর অনেকটাই ঘন হয়ে গেছে, আর এক্সট্রা যে তিতা সেটা কিন্তু বের হয়ে গেছে। তো এটাকে আমি
এবার তুলে নিয়েছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা সহজে এই তালটা বের করে নিয়েছি। আশা করি আজকের এই রেসিপি দেখে আপনাদেরও অনেক উপকার হবে আর আপনারাও খুব সহজেই এভাবে বের করে নিতে পারবেন। আগে যেভাবে নেওয়া হতো আমাদের মা বা দাদি নানি এরা যেভাবে নিত সেই প্রসেসটা অনেকটাই লেন্দি আর এভাবে নেওয়াটা খুবই সহজ। আর আপনারা চাইলে এভাবে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে 6 মাস পর্যন্ত ফ্রিজের ডিপে এই তালটাকে সংরক্ষণ করতে পারবেন। আশা করি আজকে এই টিপসগুলো আপনাদের কাজে আসবে। যদি কাজে আসে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সটে এই তাল দিয়ে আমি কিভাবে মজার মজার পিঠা তৈরি করি তা দেখতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।